গত পরশু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার স্লোগান তোলেন, ফের খেলা হবে। তবে এবার দেশ জুড়ে খেলা হবে বলেও দাবি করেন তিনি। মূলত কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হটানোর লক্ষ্যে, সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী শক্তিকে সংগঠিত করার লক্ষ্যে নতুন করে ফের খেলা হবে স্লোগান তোলেন তিনি। আর মমতার এই স্লোগানে 24 ঘন্টা পার হতে না হতেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি টুইটারে লিখেছেন, খেলা হবে, মোচ্ছব হবে। তিনি লেখেন, খেলা হবে, খেলা হবে, রাজ্য জুড়ে, ভারত জুড়ে খেলা হবে। শুধু খেলা নয়, ভাতা হবে, ভিক্ষা হবে, মোচ্ছব হবে, শুধু চাকরি হবে না। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করে তিনি এই টুইট করেছেন। স্বাভাবিকভাবেই তথাগতর এই টুইটের পরেই বিভিন্ন মহলে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বারংবারই তথাগত রায় নানা বিতর্কমূলক মন্তব্য করে আলোচনা সমালোচনার মধ্যমণি হয়েছেন। এবারে তিনি তৃণমূলের জনপ্রিয় স্লোগান খেলা হবে নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না। উল্লেখ্য, বাংলায় 21শের বিধানসভা ভোটে তৃণমূলের সুপারহিট স্লোগান ছিল খেলা হবে, যে স্লোগানে ভর করে বাংলায় তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে সাফল্য আদায় করার পর এবারে সেই স্লোগান পৌঁছে গিয়েছে জাতীয় স্তরেও। 21শের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বিজেপিকে হটানোর লক্ষ্যে বলেন, এখনও খেলা শেষ হয়নি, আবারও খেলা হবে, এবার রাজ্যে রাজ্যে খেলা হবে। যতদিন না বিজেপিকে সাপ করা যাচ্ছে ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। আর তারপরেই এই রকমই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির মুখপাত্র তথাগত।